কৃষ্ণ, আধ্যাত্মিক বিষয়ে নতুন নতুন তথ্য জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচ্য বিষয় পাণ্ডবা নির্জল একাদশী ব্রত কীভাবে উদযাপন করতে হবে, এবং যারা বছরের প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে তাদেরও কি এই পাণ্ডবা নির্জল একাদশীতে নির্জল উপবাস থাকতে হবে এবং কেন থাকতে হবে। পাণ্ডবা নির্জল একাদশীর ব্রত মাহাত্ম্যে উল্লেখ করা হয়েছে যে এই একটিমাত্র একাদশী ব্রত যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে বছরের অন্যান্য সমস্ত একাদশীর ফল লাভ হবে। তাহলে কি বছরের অন্য একাদশী করার প্রয়োজন নেই? এই প্রশ্নগুলোর যদি উত্তর আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হরে কৃষ্ণ। সুষ্ঠুভাবে এবং সুস্থ শরীরে যদি আমরা নির্জল একাদশী ব্রত পালন করতে চাই তাহলে এই ব্রতকে তিন ভাগে ভাগ করতে হবে। প্রথম দশমীর দিন, দ্বিতীয় একাদশীর দিন মূল পর্ব, তৃতীয় দ্বাদশীর দিন। তো আমরা প্রথম পর্বে আসছি। প্রথম পর্ব দশমী। যারা আমিষাহার করেন তারা দশমীর দিন, বিশেষ করে দশমীর দিন না হলেও নবমী দিন রাত্রে খাবার পর দন্ত ভালোভাবে মার্জন করবেন। দশমীর দিন সকালে উঠে স্নান করে তাদের শুরু হবে নিরামিষ আহার। দশমীর দিন সাধারণত আমাদের আহারের পরিমাণটা একটু কম করতে হবে, কারণ আমাদের শরীরের যে পাচন ক্রিয়া বা বিপাক ক্রিয়া চলে তাকে ঠিকঠাক রাখতে গেলে দশমীর দিন থেকেই এটার প্রক্রিয়া শুরু করতে হবে। দশমীর দিন রাত্রে খুব হালকা খাবার গ্রহণ করতে হবে, খাবার না খেলেই বেশি ভালো, যদি না পারবে যে সে অল্প খাবার গ্রহণ করবে। এবং ভক্তরা তো প্রসাদ ছাড়া কিছু খান না, তারা হালকা প্রসাদ গ্রহণ করবেন। আর দশমীর দিনেই আমাদের সংকল্প করতে হবে যাতে আমরা একাদশী ব্রতটা সুন্দরভাবে পালন করতে পারি, সেই জন্য সংকল্প মন্ত্র আছে, সংকল্প মন্ত্রটা আমরা পাঠ করব। একাদশাম নিরাহার স্থিত অহম অপরে অহনি ভক্ষামি পুণ্ডরী কক্ষ শরণমে ভব অশ্যুত। হে পুণ্ডরী কক্ষ, হে অশ্যুত, আমি একাদশী ব্রত নির্জলা উপবাস করে পালন করতে ইচ্ছা করি, আপনি আমাকে কৃপা করুন। এবার দ্বিতীয় পর্ব আসবে দ্বাদশী। দ্বিতীয় পর্ব একাদশী মূল পর্ব। দ্বিতীয় পর্বতে আমাদের একাদশী মূল পর্বতে একাদশীর দিন ভোরবেলায় আমরা উঠব। কোন টাইমে? ঠিক ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলারতিতে যোগদান করতে হবে, এবং সেখানেও আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, হে কৃষ্ণ আমি একাদশী ব্রত পালন করতে চাই নির্জলা, আপনি আমাকে এই ব্রত সুষ্ঠুভাবে পালন করার জন্য আশীর্বাদ করুন। একাদশীর দিনে বেশিরভাগ আমরা কোনো পরিশ্রমজনক কাজ করব না, তার কারণ একাদশীর দিনে যদি আমরা কঠোর পরিশ্রমের কোনো কাজ করতে যাই তাহলে আমাদের ব্রতটা পালন করা খুব কঠিন হয়ে যাবে। একাদশীর দিন আমাদের পেটের যে খাদ্য খাবার থাকে সেই খাদ্য খাবার যে পরিপাক হয়, যদি আমরা মাসে দুটো একাদশীতে উপবাস করি তাহলে আমাদের এই পরিপাক যন্ত্রটা কী করবে, বিশ্রাম পাবে এবং আবার সুষ্ঠুভাবে সে কার্য করতে পারবে। এই জন্যে মাসে দুটো একাদশীতে উপবাস করা
খুব প্রয়োজন। বৈজ্ঞানিকেরাও এই উপবাসের সমর্থন করেন। একাদশী শুধু যে আমরা নির্জলা উপবাস করব এটাই মুখ্য উদ্দেশ্য নয়, একাদশীর মুখ্য উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের সেবা এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে যাতে আমরা বেশি সময় দিতে পারি, এই জন্যই একাদশী ব্রততে উপোস করা প্রয়োজন। উপোস শব্দের অর্থ নিকটে আর বাস শব্দের অর্থ অবস্থান করা, অর্থাৎ ভগবান শ্রীহরির পাশে আমরা অবস্থান করব। একাদশী ব্রত পালন করার মুখ্য উদ্দেশ্য শারীরিক সমস্ত কার্য খর্ব করে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের অনন্য সেবায় যাতে আমরা বেশিরভাগ সময়টা দিতে পারি, এবং তাহলে কী হবে, এই সময়ের সদ্ব্যবহার হবে। এটাই হচ্ছে একাদশী ব্রততে উপবাস করার মুখ্য উদ্দেশ্য। তবে একাদশী ব্রততে আসমন করার বিধি রয়েছে, কিন্তু এই আসমনটা আমরা কীভাবে করব, আসমন করতে গিয়ে যেন আমরা অধিক পরিমাণে জল পান না করে ফেলি। আসমনের যে নিয়ম আছে, কিঞ্চিত পরিমাণ জল নিয়ে আসমন করতে হবে, তাহলে আসমনে কোনো দোষ নেই। আর যদি দেখা যায় খুব জল পিপাসা পেয়ে যায়, তাহলে আমাদের একটা টেকনিক ব্যবহার করতে হবে, সেটা কি, ঠান্ডা জলে যদি আমরা স্নান করি তাহলে কী হবে, আমাদের জল পিপাসাটা উপশম হবে। এই জন্যে আমরা একাদশীর দিন দুবার তিনবারও চান করতে পারি, তাতে কোনো অসুবিধা নাই, করলে শরীরের পক্ষে ভালো, শরীরটা ঠান্ডা থাকবে এবং জল পিপাসাটাও দূর হয়ে যাবে। আর যারা জীবনদায়ী ওষুধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রে তারা খুব অল্প পরিমাণ জল দিয়ে ওষুধটা পান করতে পারেন। এইভাবে আমরা একাদশী ব্রত পালন করব। পরদিন দ্বাদশী, তৃতীয় পাঠ। দ্বাদশীর দিনে আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠব, ব্রহ্ম মুহূর্তের পূর্বেই উঠতে হবে, উঠে স্নান করে সুন্দরভাবে নিত্য যে কাজ রয়েছে সেগুলো সম্পন্ন করব, করে ভগবানের মঙ্গল আরতিতে যোগদান করার জন্যে যারা মন্দিরের পাশে থাকেন তারা মন্দিরে চলে যাবেন, আর যারা গৃহস্থ ভক্ত তারা কি করবেন, ভগবানের মঙ্গল আরতির পূর্বে যে বাল্যভোগ দেওয়া হয় সেই ভোগের ব্যবস্থা করে নেবেন, এবং সাথে সুন্দরভাবে পঞ্চশস্য মিশ্রিত যে খাদ্য সেই ভোগ ভগবানকে অর্পণ করতে হবে। সাথে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন শরবত ভগবানকে অর্পণ করি। শরবতটা কী দিয়ে তৈরি করব, আখের গুড়, লেবুর রস, আদার রস এবং গোলমরিচের গুঁড়ো, এইটা দিয়ে আমরা শরবত তৈরি করব, এবং এই শরবত বাল্যভোগের সঙ্গে ভগবানকে অর্পণ করতে হবে। ভগবানের ভোগ বাল্যভোগের পরে মঙ্গলারতির পরে আমরা পারণের যে নির্দিষ্ট টাইম আছে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা পঞ্চশস্য যুক্ত যে প্রসাদ সেই প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত ভঙ্গ করব। এক্ষেত্রে যদি অনেকে আছেন যারা ভগবানের সেবায় নিত্য যুক্ত নেই, তারা কি করবেন, পুরীর যে জগন্নাথের যে মহাপ্রসাদ সে প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত ভঙ্গ করতে পারেন, কিংবা কোনো ভক্ত বাড়ি থেকে পঞ্চশস্য জাতীয় যে প্রসাদ এনে রাখতে পারেন সেটা গ্রহণ করেও একাদশী ব্রত ভঙ্গ করতে পারেন। আর এই একাদশী ব্রত ভঙ্গ করার পর আমরা যেন অতিরিক্ত খাবার গ্রহণ না করি। অনেকে দেখা যায় একাদশী ব্রত ভঙ্গ করার পর, যেহেতু নির্জলা আগের দিনে নির্জল উপবাস ছিল, পেটের খুব খিদে, কি করবে, অনেক বেশি করে প্রসাদ গ্রহণ করবে। অনেক বেশি করে প্রসাদ যদি আমরা গ্রহণ করি
তাহলে আমাদের শরীর খারাপ হবে, এমন কি হাসপাতালে পর্যন্ত যেতে হতে পারে। যার জন্য আমরা কি করব, খুব হালকা প্রসাদ গ্রহণ করব। তারপরে দুপুরের দিকে আমরা নর্মালি যেরকম প্রসাদ গ্রহণ করি সেটাও অতিরিক্ত গ্রহণ করা যাবে না, তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকবে। এইভাবে আমরা একাদশী ব্রত পালন করলাম, দ্বাদশীর দিনে আমরা পালন করে নিলাম। এইবার আমাদের প্রশ্ন ছিল যে যারা সারা বছর সবগুলো একাদশী ব্রত পালন করে তাদেরও কি এই ব্রত উপবাস করতে হবে নির্জলা? হ্যাঁ, তাদেরও নির্জলা উপবাস করতে হবে। এই জন্যেই আমরা যে বছরে অন্য অন্য একাদশী ব্রতগুলো পালন করি সেখানে আমাদের অজান্তে অনেক রকম ভুল হতে পারে, বা একাদশী ব্রতর যে ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমরা যে সূর্যমুখী তেল বা বাদাম তেল গ্রহণ করি সেই তেলের মধ্যে যে কোনো রকম ভেজাল নেই তার তো কোনো গ্যারান্টি নেই। আবার অনেক সময় দেখা যায় আমরা হয়তো জানতে অজান্তে কোথাও একটু চুলকাতে গিয়ে সেখানে হয়তো রক্ত বেরিয়ে যেতে পারে, রক্তপাত হলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায়, এরকম হতে পারে। যার জন্যে এই একাদশী ব্রত পালন করলে বছরের অন্য অন্য একাদশীতে যদি কোনো ভুল ত্রুটি হয় এই ধরনের দোষ খণ্ডন হয়ে যায়। এই জন্য প্রত্যেককেই এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে হবে। আবার অনেকে প্রশ্ন করেছে যে এই একাদশী ব্রতই পালন করলে বছরের অন্য অন্য একাদশী ব্রতর যে ফল সেই ফল লাভ হয়, তাহলে আর বছরে অন্য অন্য একাদশী করার কি প্রয়োজন? কিন্তু না, এটা ভুল ধারণা। তার কারণ হচ্ছে কেন এই পাণ্ডব একাদশীর ব্রতর কথা বলা হয়েছে যে এই ব্রত পালন করলে সমস্ত একাদশী ফল হয়ে যায়। যারা একদমই একাদশী করেন না বা একাদশী ব্রত উপবাস করতে যারা অক্ষম তাদের জন্যে বলা হয়েছে একমাত্র এই একাদশী ব্রত যদি আমরা পালন করি তাহলে বছরের অন্য অন্য একাদশী ব্রতর ফল প্রাপ্ত হওয়া যায়। কেন এটা বলা হয়েছে? যাতে তারা ভগবানের এই সেবায় যখন যুক্ত হবে। একাদশীটা কি? একাদশী হচ্ছে মাধব তিথি, ভক্তি জননী। এই একাদশী ব্রত পালন করলে ভক্তি লাভ হয়, তখন ভগবান কি করবেন, সেই ভক্ত যেই বছরে একদিন শুধু এই নির্জলা পাণ্ডব একাদশী ব্রত করছেন ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তাকে সুমতি দান করবেন এবং তাকে শক্তি এবং সামর্থ্য দান করবেন যাতে সে বছরের অন্য একাদশীগুলো সঠিকভাবে পালন করতে পারে। এই জন্যেই শুধু এই একাদশী ব্রত পালন করার কথা তাদের জন্যই বলা হয়েছে। এই এই মাহাত্ম্যের জন্য আমরা অপব্যবহার না করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।